জুনিয়র হোমিও বন্ধুরা, তোমাদের একটি কেস দেখাচ্ছি। দেখো, এই যে বাচ্চা মেয়েটি, এর বয়স 14 বছর। 14 বছর ওর মা সঙ্গে করে নিয়ে এসছে। তা এই 14 বছরের 1 বছর ধরে এপিলেপসি রোগটি হয়েছে, ফিটে রোগ। ও এর মধ্যে প্রায় 8-10 বার হয়েছে। মাঝে মধ্যে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, এপিলেপসি। এদের এখনো ব্রেনের ইইজি হয়নি, লোকাল ডাক্তার দেখিয়েছে, হাতুড়ে ডাক্তার, ইইজি হয়নি, কিন্তু ও পড়ে যাচ্ছে, এপিলেপসির সব সিমটম আছে। কিন্তু ও আচ্ছা, তো ওর মুখ দিয়ে কি গেঁজা বেরোই? মুখ দিয়ে গেঁজা বেরোই, তর্কা হয়, কনভালশন হয়, খিচুনি তর্কা হয়, হাত তাত গুলো মুঠো করে এরকম তর্কা করে, মুঠো করে। আচ্ছা, তা তুমি আগে বলছিলে যে মুঠো করলে হয় না, একটু খিচুনি টাইপের হয়। হ্যাঁ, তাহলে এপিলেপসি রোগ হয়েছে। ওর সিমটম কালেকশন করলাম। দেখো, ওর একটা গ্রোয়িং পেন ছিল আগে, বংশে হাঁপানি আছে। আর কিন্তু ওর জ্ঞান থাকে না? জ্ঞান থাকে না, জ্ঞান থাকে না। আচ্ছা, ওই মুহূর্তে কোনো জ্ঞান থাকে না। আচ্ছা, তুমি ও মাছ মাংস ডিমের মধ্যে কি ভালোবাসে বা বাসে না? মাছ পছন্দ করে না। মাছ তুমি খেতে চাও না? স্ট্রং অ্যাভারশন টু ফিশ, স্ট্রং অ্যাভারশন টু ফিশ। আমি মেয়েটিকে ফসফরাস সিলেকশন করেছি, দেখো দেখিয়ে দিচ্ছি, স্ট্রং অ্যাভারশন টু ফিশ। আচ্ছা, ওর তো ভয় পাও তুমি কোনো কিছুর? কোনো কিছু ভয় পায় না? কোনো কিছু ভয় পায় না? ঠিক করে মনে করো, একটু আগে কি বলেছো, লিখেছি, অন্ধকারে ভয় পাই তুমি বলেছো, তাহলে তুমি না বলছো, খাতায় লিখেছি, তার সাথে মিলবে না? অন্ধকারে খুব ভয় পাই, কিরকম পাই, উদাহরণ দাও। অন্ধকারে ভয় পাই, এই ঘরের থেকে ওইদিকে যেতে পারে না, দেখা যাচ্ছে পড়তে বসেছে, লাইনটা চলে গেল, মা চলে আসো। তাহলে দেখছো বন্ধুরা, রোগী এই মুহূর্তে বলছিল, লিখলাম, এখন বলছে নেই, দুবার তিনবার চারবার ভেরিফাই করে ইন্টারপ্রিটেশন করে তোমাকে সিমটম ঠিক করতে হয়। ফিয়ার অফ ডার্কনেস আগে লিখেছি, বলেছে, এর মধ্যে বলছে না কিছু ভয় পায় না। তাহলে দেখো, মাইন্ডে আমি দেখব ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ ডার্ক, ফিয়ার অফ ডার্ক, এই কটি ওষুধ আছে। মেন মেন ওষুধ আছে ফসফরাস, পালসিটিলা, লাইকোপোডিয়াম, স্ট্রামোনিয়াম, ক্যালকিরিয়াকার, ফসফরাস, পালসেটিলা, স্ট্রামোনিয়াম। ফসফরাস আমি সিলেকশন করেছি, তাহলে ফিয়ার অফ ডার্ক কভার করছে। আচ্ছা, নেক্সট, ও ঘুমের মধ্যে কি হয় বলেছো তুমি? ঘুমের মধ্যে বলেছি ঘুমের মধ্যে উঁ করে শব্দ করে, তুমি বুঝতে পারো তো? ঘুমি তাকে বুঝতে পারে না, তাহলে গু উঁ করে শব্দ করা রেপার্টরিতে আমাদের ভাষায় হচ্ছে মর্নিং, একে বলা হয় মর্নিং। তাহলে মনি আমরা দেখবো কখন করে, অন্য সময় করে না, শুধু ঘুমের মধ্যে দেখো। তাহলে মর্নিং আমি দেখবো স্লিপ ডিউরিং রুব্রিক আছে কিনা। এই মর্নিং এর সাব রুব্রিক চলছে, সাব রুব্রিক চলছে স্লিপ ডিউরিং, স্লিপ ডিউরিং ফসফরাস নেই, তাহলে না থাকলে কি করবো আমি? আমি জেনারেলটার মধ্যে দেখবো, শুধু মর্নিং এর, মর্নিং এর মধ্যে দেখবো, ইয়েস, শুধু মর্নিং এর মধ্যে ফসফরাস আছে, তাহলে আমার মর্নিং ফসফরাস কভার করলো। মাছ একদম খেতে চায় না, খুব একটা পছন্দ না, মাছ তোমার খুব একটা পছন্দ না, তো একদম মাছ মাংস ডিম তিনটে এক জায়গায় রাখলে কোনটা আগে খেতে চাও? মাংসটাই পছন্দ করে, তাহলে ডিজায়ার মিট আছে। কিন্তু বাঙালির মেয়ে, আমরা মাছ ছাড়া যারা চলতে পারে না, বাঙালিদের জিনে রয়েছে যে মাছ ছাড়া খেতে পারে না, সেখানে মেয়েটি মাছ চায় না, এটা পিকিউলিয়ার আনকমন সিমটম। মাছ যদি খুব বেশি খেতে চাইতো, সেটা কমন সিমটম ছিল আমাদের ক্ষেত্রে, আমাদের একদম আমাদের দেশের সাউথ ইন্ডিয়ানদের ক্ষেত্রে সেটা ছিল আনকমন, কিন্তু আমাদের কমন। আমাদের মাছ খেতে চাইছে না, এটা আনকমন, তাহলে আমি দেখব অ্যাভারশন টু ফিশ, অ্যাভারশন টু ফিশ, এই স্টোমাক, অ্যাভারশন ফিশ ফসফরাস। তাহলে মর্নিং ডিউরিং মর্নিং ফসফরাস, ফিয়ার অফ ডার্কনেস ফসফরাস, অ্যাভারশন টু ফিশ ফসফরাস। নেক্সট দেখব আর কি ফসফরাসের আমি কেন পেলাম, প্রেসক্রিপশন করলাম। তুমি বরফ, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, যেহেতু আমি ফসফরাস সিলেকশন করতে চাইছি বন্ধুরা, তাই আমি দেখতে চাইছি যে ফসফরাসের আর কিছু সিমটম আমি পাই কি না। তুমি বরফ, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এসব ঠান্ডা জাতীয় জিনিস কি পছন্দ করো? ঠিক করে বলো, আইসক্রিমের উপর কি ভীষণ লো, বাইরে বেরোলে একটা খেতে ইচ্ছে করে, বলো ঠিক বলছে? হ্যাঁ, আমি দেখবো স্টোমাক, স্টোমাক, ডিজায়ার,
ফর আইসক্রিম ফসফরাস ফার্স্ট গ্রেড। ফিজিক্যাল মেকআপ টাউল সিলিন্ডার রোগা পটকা, কিন্তু দেখতে খুব একটা খারাপ নয় মেয়েটি। সো হ্যান্ডসাম লুকিং টাউল সিলিন্ডার দিস ফিজিক্যাল মেকআপ কভার্ড বাই ফসফরাস। সো ফর দিস কেস আই হ্যাভ সিলেক্টেড ফসফরাস। এই সিমটম কটা আমি রেপার্টরিতে দেখলাম, তোমাদের দেখানোর জন্য তাকে এখানে করলাম। মর্নিং ফসফরাস, ডিজায়ার আইসক্রিম ফসফরাস, অ্যাভারশন টু ফিশ ফসফরাস, তো ফসফরাস ইজ দ্য ওয়েল ইন্ডিকেটেড ড্রাগ। আশা করি ফসফরাসেই এই মেয়েটি সম্পূর্ণ সুস্থ হবে।